করবে মিনার ময়দানে যাবে তুম্বা জমাই করবে এটা জায়েজ তবে আপনার মাথা চুলটা নেড়া হতে হবে তবে যুবক ভাই আর একটা লজিক আমি আপনাকে বলছি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে ওই সেলুনের দোকানে গিয়ে আপনি আপনার মাথার চুল আপনি কেটে পরিষ্কার হবেন কোনো সমস্যা নেই গোনা নেই কোনো ক্ষতি নেই কোনো বেকার হবে না এটা ভালো 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 কিন্তু শরীয়তের ফতোয়া এসেছে আপনার স্ত্রীর চুলের অগ্রভাগ কাটতে হবে 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 তাহলে যে মক্কা শরীফে জোরে কথা বলে স্ত্রী জাহান্নামে যাবে আর সেই মক্কা শরীফে আপনার স্ত্রীর চুলের কিছু অংশটা কেটে দিতে হবে তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি মক্কা শরীফে আপনি চুল কেটেছেন সেলুনের দোকানে আপনার স্ত্রীকে যদি ওই ভেলকুনিতে আর চেয়ারে আপনি যদি বসিয়ে দাও একটা আরাবিয়ান ছেলে কিংবা বাংলাদেশের ইন্ডিয়ার কোন সেলুন দোকানদার আপনার স্ত্রী যদি চুল কাটা শুরু করে আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন নবী আমার হাদিস শরীফে বললেন আন্নাল মারআতা ইদা বালাগাতিল মাহিদা একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে লা ইসলিগা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা নবী বললেন ওই মহিলাটার পায়ের কবজি হাতের এতটুকু কবজি আর মুখের এতটুকু অংশ বাড়িতে চারটে পাঁচটা ছটা আটটা যারা পরিবার এরা দেখতে পারে আদাস পৃথিবীর কোন ব্যক্তি দেখতে পাবে না তাহলে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আপনার স্ত্রীর চুল যদি ওই সেলুনানা দেখে ফেলে এর জন্য যদি জাহান্নামে যায় আমি একটা বার ঘুরে যদি এই দিকে তাকায় তাহলে শত শত মায়েদের চুল আমি দেখতে পাবো তাহলে এরা কোন জাহান্নামে যাবে আমাকে জবাব দাও এটা বাস্তবিক সমাজ সামাজিক 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 যুবকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন আপনার কাছে আর একটা অপশন বলা যাক হাদিসটা মেশকাতে যত সম্ভব আসতে পারে ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন একটা কানা সাহাবা কানা বললে বিয়াদব হবে অবশ্যই কানা ছিল বলে ওই নামটা আমি বলছি আল্লাহ নবী সাহাবা হেঁটে হেঁটে আসে আল্লাহ নবী বললেন বিবিরা তোমরা একটু পর্দায় যাও তোমরা একটু আড়ালে যাও তোমরা একটু গা ঢাকা দাও আল্লাহ নবীকে বললেন কাইফা হালুকা কি কারণে আমরা আড়ালে চলে যাব আল্লাহ নবী বললেন বিবি আমার সাহাবা আসে ওই সাহাবাটা আসে তোমরা একটু আড়ালে চলে যাও আমাদের আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবাটা উম্মে মাকতুম উনি তো চোখে দেখতে পায় না অন্ধ অন্ধ আমরা আড়ালে গিয়ে কি করব আল্লাহ নবী টপ করে জবাব দিয়ে বললেন ও আমার বিবিরা আমার অন্ধ সাহাবা তোমাদের দেখতে পায় না কথাটা ভালো কিন্তু তোমরা তো তাকে দেখে পাক জোগাড় করছো চলেন আমি আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলি লক্ষ্য করে দেখা যায় আমাদের মায়েদের ব্যাপারে বলছিলাম আমার মায়েরা মনে করে কোথায় থেকে একটা হুজুর এসেছে আমাদের বিরুদ্ধে অজনসিয়াত করছে আরে উচিত ছিল তো আমাকে ফুলের মালা দেওয়া নাকি কেন সাত থেকে লাভ মারছে আমি বলবো না যে আই লাভ ইউ কেন পড়লে তো মারা যাবে আমি দেখতে পাচ্ছি এটা জাহান্নামের কারণ এটা শরীয়তের বেখেলাপ আমি তো আপনার লাভ মারতে দেইনি আপনাকে আনন্দ দিতে পারিনি তবে মিথ্যা কথা বলে আনন্দ না দিয়ে সঠিক কথা বলে কষ্ট দেওয়া এটাই তো ইমানদারের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ পরিবেশটা একটু ঠান্ডা আছে না গরম আছে ঠান্ডা আছে না কোরআন বলেছে ভালো একদিকে তোমরা ভালো কাজের উৎসাহিত করো খারাপ কাজের বাধা প্রদান এতক্ষণ ভালো কাজের কথা আপনারা শুনেছেন এবার কোনটা খারাপ এটাকে বাধা দেওয়া যাবে না বুঝতে পারেননি দুটো অপশন মানতে হবে শুধু ফজিলত ফজিলত জান্নাত জান্নাত জাহান্নামের ভয় দেখাবে না কোরআনে তো এসেছে তোমরা ভালো কাজের আদেশ দেবে ঠিক পাশাপাশি খারাপ কাজের নিষেধ করবে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ পিছনে যারা আছো বুঝতে পারছো বাবু সোনা ভাই পিছনে যারা আছে বুঝতে পারছো
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি আপনার কাছে তিনটে চারটে লজিক বলেছি আপনার কাছে প্রসঙ্গ আর একটা অপশন বলি বিষয়টা হলো এটা আপনাদের এলাকায় আমাদের এলাকায় অনেক ব্যক্তি মায়েত হয় অনেক ব্যক্তি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করলে তাকে আমরা খাটিয়ে রাখি কিংবা বাড়ির বারান্দা সবিয়ে রাখি যত আত্মীয়রা আসে আমরা মুখ দেখাই ঠিক এই লাইনটা যে লাইনটা বলছি এই লাইনটা শুনে জুড়ে দেওয়ার জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন একটা মহিলা ১৩টা পুরুষের সঙ্গে কথা বলতে পারে দেখা করতে পারে গুটি কতক নাম আমি বলছি এক নাম্বার হলো নিজের ভাই দুই নাম্বার ভাইয়ের ছেলে তৃতীয় নাম্বার চাচা চতুর্থ নাম্বার দেখা যায় নিজের ভাগনা এমন করে জামাই দেখা যায় মেয়েকে বিয়ে দিয়েছেন সেই মেয়ের আবার স্বামী হয়েছে তাকে বলা হয় নাত জামাই এমনকি আপনার আব্বা ইন্তেকাল হয়েছে আপনার মা যদি অন্য কোথাও বিবাহ করে ওই স্বামীটা আপনার বাপ তার সামনে দাঁড়িয়ে কথা বলা জায়েজ আল্লাহর কোরআন এমন করে ১৩ জনের পক্ষে জায়েজ বলেছে কিন্তু আপনাদের এলাকায় কোন মা যদি মারা যায় মারা গেলে কোরআন বলেছে ১৩ জন পুরুষ দেখা করতে পারে কথা বলতে পারে আপনাদের এলাকায় কোন একটা মা জাত নারী জাত ইন্তেকাল হয়েছে ওই ইন্তেকাল হওয়ার পর এখন দেশ বিদেশে খবর চলে গেছে বাইকে করে সাইকেলে করে হেঁটে পিকআপ ভ্যানে ইঞ্জিল ভ্যানে টোটো গাড়িতে করে শত শত মানুষ হাজির হয়ে যায় কি ড্রাইভার কি কন্ট্রাক্টর কি খালাসি কি বন্ধুর বন্ধু আত্মীয়রা ভর্তি হয়ে যায় এখন মায়ের লাশটা ঘরের বারান্দায় কিংবা কোটের কাছে রাখা আছে উঠানের কাছে রাখা আছে দর্জন 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 হাজার হাজার মানুষগুলো ওই মায়ের মুখটা দেখে তারা বিদায় নিয়ে চলে যায় তাহলে যে মায়েটা জীবনে বেঁচে ছিল ইমামকে দেখে পর্দা করেছিল আলেমকে দেখে পর্দা করেছিল নিজের বড় ছেলেকে দেখে সম্মানে আড়ালে চলে যেত যে মাটা এলাকার কোনো জ্ঞানী ব্যক্তি দেখলে একটু আড়ালে চলে যেত সেই মেয়েটা ইন্তেকাল হয়ে গেছে আর দর্জন দর্জন হাজার হাজার বুকেরা তার মুখ দেখছে এবার কি হবে তাহলে এখানে তো পরপুরুষ মানুষ দেখেছেন এক চলেন এবার দ্বিতীয় অপশন আপনাকে বলি আমরা ওই মাইয়েতকে নিয়ে কবরস্থানে চলে যাই আমরা তকবীর পড়তে পড়তে যাই দরুদ শরীফ কলেমা শরীফ পড়তে পড়তে আমরা কবরস্থানে নিয়ে যাই কবরস্থানে লাশটাকে যখন কবরে শুইয়ে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আমরা যখন দোয়াটা পড়ে লাশটাকে শুইয়ে দিতে যাই তখন আমাদের মতো হুজুররা বলে থাকে লাশ যখন শোবাচ্ছ কালো কাপড় কোথায় আছে উপরে টাঙিয়ে দাও বলি না বলি না তাহলে যে মায়েটার পর্দা ছিল না উঠোনে যে মায়েটার পর্দা ছিল না ঘরের দাবায় হাজার হাজার পরপুরু দেখে চলে গেছে এবার পাঁচটা কাপড় পুরো লাট ফিটিং দেখা যায় না তখন এবার কালো পর্দা দিচ্ছে ঠিক না বে ঠিক মানে দুধ বিক্রি করে চুল্লু খাওয়া কাজ আরে ওই মহিলাটার পাঁচটা কাপড় দোবা আছে চেহারা দেখা যায় মুখ দেখা যায় তখন কালো কাপড় দিচ্ছে এটা আমি হারাম বলবো না ভালো ভালো অবশ্যই ভালো কিন্তু তার চাইতে তো আরো উচিত ছিল উটোনে আর বারান্দা ছিল নিজের পরিবার দেখা ছাড়া বাদ বাকি পর্দা করাটা আচ্ছা আমার এই বক্তব্য আমি আপনার কাছে বলছি কিছু মনে করবেন না এমন বক্তব্য আপনাদের কাছে খুব কম হয় না বেশি যারা এসেছি আল্লাহ আমাদের সুন্দর পরিবেশ যেন আমার নবীর খাতিরে দান করে বলুন আল্লাহ আমিন আরেকটা সকল বলে আল্লাহ আমিন আল্লাহ পাঁচ পঞ্জতনের বরকতে আল্লাহ যেন এই রহমত আল্লাহ মাহফিলকে কবুল করেন বলুন আল্লাহ আমিন
আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, চলেন আপনার কাছে আর একটা অপশন বলি। কোন মা যদি ইন্তেকাল হয়ে যায়, মেয়েরা কান্নাকাটি করে কান্নাকাটি করে, আপনি বলেন আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ, নোট করে রেখে দেন। ওই কিতাবে এসছে আতাবুল মাসাজিদ কিতাবে এসছে, কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় আর ইন্তেকাল হয়ে গেলে ওর আত্মীয়রা পরিবাররা যারা চুল ছেড়ে দিয়ে ছাপটাতে ছাপটাতে ঝাপটানো ঝাপটানো লাফালাফি করে কান্নাকাটি করে, আমার আল্লাহ ওদের প্রতি লানত, ওদের প্রতি গজব দেয় গজব দেয়। কেন? আপনি তো নিজেই বলেছেন সুখে দুঃখে আমার আল্লাহকে ডাকি, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বিজ্জতির মালিক আল্লাহ, সব কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ। তাহলে আপনার মায়ের যখন হায়াত চলে গেছে, আল্লাহ আপনার মায়ের জাহানটা আল্লাহ নিজে নিয়ে নিয়েছে, তাহলে আপনি ওখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন, মায়ের জন্য আপনি মোনাজাতে কাঁদবেন, আব্বা মায়ের জন্য কবরস্থানে গিয়ে কাঁদবেন, আব্বা মায়ের জন্য জলসা মাহফিলে হাত তুলে কাঁদবেন, আব্বা মায়ের জন্য কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদবেন, আব্বা মায়ের জন্য নামাজের মুসাল্লা বসে বসে কাঁদবে। কিন্তু আপনার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আপনি চুল ছেড়ে দিয়ে দর্শকের সামনে যেন সাপ খেলার মতো করছো, রসুল তো এটাই ব্যবহার হারাম বলেছে। মেয়েরা সাপ খেলার মতো করে না, আল্লাহ তো নিয়ে নিয়েছে, তুমি আল্লাহর প্রতি কি নারাজ? কাঁদো, কাঁদার কথা বলা হয়েছে, কাঁদো, তবে কাঁদার একটা স্টেজ আছে, বুঝেন না, সেখানে আপনাকে কাঁদতে হবে। আল্লাহ, ও আমার জামান যুবকের, আমি আপনাকে বলছিলাম, চলেন আপনার কাছে আর একটা কথা বলছি। আমি মায়েদের এতগুলো বলছিলাম, মায়েরা হয়তো কষ্ট পাবে, না না কষ্ট নয়, আপনার সঙ্গে আমার কোনো বংশ সম্পর্ক নেই, আপনার সঙ্গে আমার কোনো ব্যবসার লেনদেন নেই, একটাই সম্পর্ক আল মুসলিমু আখুল মুসলিমা, প্রত্যেক ইমানদার মুসলমান আমরা ভাই 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 ভাই, তাই আমাকে এখানে দাওয়াত করেছে, আমি আপনার এখানে এসেছি, একদিকে ভালো কথা বলবো, অপরদিকে পাপ কাজটাকে আপনাকে চোখ দিয়ে দেখিয়ে দেব। আল্লাহর কোরআন বলে দিয়েছেন এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো জাহান্নামের রাস্তা, শুধু দেখিয়ে দেওয়া কাজ হলো আমাদের, আল্লাহর কাছে চাইবে আল্লাহ আপনাকে হেদায়েত দেবেই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন যতটা ফাঁকা কতটা ফাঁকা, পৃথিবীর যে ঘোড়া সবচাইতে গতিবেগে ছোটে, ওই ঘোড়া যদি অতটা গতিতে আসমানের দিকে অতটা গতিতে 500 বছর ধরে যদি ছোটে, আসমান অতটা দূর, জমিন এতটা দূর। নবী আমার মিশকাতের হাদিসে বলেছেন, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা দূর খালি ফাঁকা জায়গা, আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার বরকতে টোটাল ফাঁকা জায়গা নেকি দিয়ে আল্লাহ ভরপুর করিয়ে দেয়। তার কারণ বলছি ভাই, আমরা তো বিশ্বরণে বেশি বক্তব্য জলসা মাহফিল করি, তো আমাদের পরিবেশটা তো আলাদা রকম হয়, যখন একটু দেখি তখন বলতে বাধ্য হয়, কেন সামনে পড়লে তোমাকে পেহলে হাত সে পাকড়াও, হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, কিন্তু এখানে তো হাত চালানো যাবে না। তোমার সামনে যদি খারাপ কাজ পড়ে, মানে আইডিয়া কো, মানে হাতে প্রতিবাদ করো, এখানে কি হাতে প্রতিবাদ করা যাবে না? ফাইল্লাম ইয়াস্তাতি ভাবি লিসানি, তুমি জবান দিয়ে বলো, জবান দিয়ে বললে যদি এলাকার শ্রোতা খেপে যায়, যদি না শোনে, সম্মান যদি না দেয়, ভাই আমি এস্তাতি ভাবি কলবি, অন্তত তুমি অন্তদে ঘৃণা করো যে কাজটা জঘন্য মেনে নিতে পারিনি, ওজালিকা আদাফুল ঈমান, অন্তত তোমার ঈমান মাসানোর জন্য এই ঘৃণাটাই যথেষ্ট। ও আমার জামা যুবকের, আমি আপনাকে বলছিলাম, তাহলে মায়েদের ব্যাপারে এতক্ষণ বক্তব্য করছিলাম, এবার আপনাদের পিছনে আর একটা বার লাগা যাক, বিষয়টা হলো কি, লক্ষ্য করে দেখা যায়, মাসমালা কাবাইনি মিরাল ইজারি ভিন্নার, কোনো ব্যক্তি যদি গাঁটনো নিচে পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি কাপড় যদি ঝুলিয়ে রাখে, সালাসাতুল্লাহ কাল্লি মহমুল্লা, আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না, তাহলে আল্লাহ যাদের সঙ্গে কথা বলবে না, খেয়াল রাখবে না,
তার অবস্থা অবশ্যই খারাপ অলায়ানজুরু ইলাইহিম আল্লাহ তাদের দিকে জীবনে একবার রহমতের নজরে তাকাবে না অলায়ুজাকিহিম আল্লাহ তাদের গুনাহকে maaf করবে না আল্লাহুম আযাবুন আলিম আমার আল্লাহ ফেরেশতাদের দিয়ে ওদেরকে জাহান্নামে ফেলে দেবে আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ক্বালা আল উসবিল কি কারণে আল্লাহ ওদের দিকে তাকাবে না ওদের গুনাহকে maaf করবে না ওদের জাহান্নামে দেবে একটাই কি কারণ আল্লাহর নবী বললেন মাসওয়ালা কাবাইন মিনাল ইজারি ফিন্নার যে পুরুষেরা কাটনো নিচে পাঞ্জাবি পায়জামা এই যে লুঙ্গি যারা ঝুলিয়ে ঝুলিয়ে পরে আল্লাহর নবী বললেন ওরা জাহান্নামে যাবে 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 তাহলে এখানে যদি 500 যদি যুবক থাকে হয়তো 100 কাটনোর নিচে পাঞ্জাবি পায়জামা এই যে লুঙ্গি ঝুলে নেই আর বাদ বাকি মানুষদের ঝুলে আছে আল্লাহর নবী তো ওটাই বোঝাতে চেয়েছে ওই যুবক জাহান্নামী কিন্তু বর্তমানে সময় দিকে একটা বার দেখাও নারীরা উপরে তুলেছে কাপড় পায়ের কাপড় উপরে তুলেছে ওদের ডান পায়ে বাম পায়ে কালো দড়ি দেখা যায় আর পুরুষেরা প্যান্ট গুনো এত নিচে নামিয়েছে জুতোর ভিতরে এতটা চলে যায় আর রাস্তা পরিষ্কার করতে করতে চলে যায় আমার মন বলে নবগ্রাম থানা থেকে পৌরসভা থেকে ঝাড়ুদার পাঠিয়েছে তাহলে একটা বার দেখো আমি আপনার কাছে গল্প করছি তাহলে আমি কোরআন হাদিস থেকে দলিল দিলাম এবার বৈজ্ঞানিক তত্ত্ব আমি আপনাকে দেই যে সব পুরুষেরা গাটো নিচে পাঞ্জাবি পায়জামা ইজের লঙ্গি ঝুলিয়ে রাখে বৈজ্ঞানিক বলছে ওদের সেক্সুয়াল হরমোজন শক্তি কমে যায় তাহলে ছেলেরা যারা বলবে হামসে বড়া কই নেই হে কিন্তু তার খবর সে জানে ওই জন্য আজ নসিহাত বক্তব্য করতে গেলে পুরুষেরা থাকা দরকার মায়েরা থাকলে তো সমস্যা কেন একদিকে দুনিয়ার কথা হবে অপরদিকে পরকালের কথা হবে একদিকে নবীর আদর্শের কথা হবে অপরদিকে পীর মাশায়েখের কথা হবে অপরদিকে বাস্তবিক সমাজ নিয়ে কিছু কথা আমি যদি চার পাঁচ রকম যদি না বলি তাহলে কেউ গোস্ত খায় যে ডাল পায়নি সে চিল্লাবে তাকে ডাল দেওয়া দরকার যে ডাল পেয়েছে চাটনির বিশাল মুখরোচ চাটনি দা দিলে সে দুঃখ পাবে চাটনি দেওয়া দরকার তাই একটা মানুষকে দাওয়াত করে খাওয়াতে গেলে চার পাঁচ রকম তরকার করলে শান্তি পায় বক্তব্য নসিহত করতে গেলে চার পাঁচ রকমের বক্তৃতা দিলে কারোর না কারোর পাতে এক দু ফোঁটা পড়বে অসুবিধা হয় না তো এই বড় ভাই তোমরা বসে আছো অসুবিধা নেই তো আল্লাহু আকবার আমি ক বছর এসেছিলাম এখানে এক বছর এটা না দু বছর জায়গা চিনতেন ভাই বলছিল জায়গা চিনতে পারিনি বুঝলেন না তাহলে আমি তো নতুন না একবার তো সংসার করেছি আমি তো একবার সংসার করি জায়গায় তাহলে আমি তো নতুন নই আল্লাহ জি পুরাতন চাচা বলছে পুরাতন মাশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত আল জামাত আহলে সুন্নাত আল জামাত বিশ্ব নবী বলে জিন্দাবাদ নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ চলেন ফের আমি আপনাকে বলছি এই যে আপনারা এতগুলো ফুল দিয়েছেন এতগুলো লাইট এতগুলো প্যান্ডেল সামিয়ানা চিকিমিকি চিকিমিকি টম্পা ঝিনিকো লাইট দিয়েছেন ভালো কোরআন বলেছে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও যেখানে তোমার ইবাদত করবে এখানে ফরজ ইবাদত নাও হতে পারে সুন্নাত ইবাদত নাও হতে পারে ওয়াজিব ইবাদত নাও হতে পারে এটা চলছে তো নফল ইবাদত তবু তো ইবাদত এখানে এগুলো রাখা জায়েজ কোরআনের আয়াত অনুযায়ী বলো সুবহানাল্লাহ কোন সমস্যা কে বলবে কেন দিয়েছো ফজল খরচা ও শীতের সময় আমর ফল কেনা জব্দা নিতে বলছে খেলি কাজ কত বলেন কেনার জন্য 5 টাকার বিস্কুট বাচ্চার কোলে দেবে গায় কি রক্ত হয় এনি পেটটা নাটা মল্লিকের মতো হয়ে যাবে গলা শুরু হয়ে যাবে তো বলছে ঠান্ডা সময় নিয়ে জানি কেন জানি খেলি কাছে আল্লাহু আকবার ভাই ফরজ ইবাদতে বেশি নাকি না নফল ইবাদতে বেশি নাকি দুই জাতি ঝগড়া বাচ্চা দেখে ফরজ ইবাদতে বেশি নাকি নফল ইবাদতে যারা চুপ করে আছে ওরা কিছু বলে না কেন জানেন বলে যাও একটা হয় মাসখানে চুপ করে থাক যাও একটা হবে ওরা খুব চালাক মানে যেদিকে পানি সেদিকে সাথে ধরবে
খালি নফল ইবাদতে বেশি সওয়াব না ফরজ ইবাদতে বেশি সওয়াব? এইলি আমি কনফিউজ, আপনিও কনফিউজ, চিন্তিত। তবে এতটুকু মনে করেন, হুজুরের কাছে দোয়া চাইবে, হুজুর আল্লাহ জানা সন্তানদের দোয়া করেন। তবে বিয়ে করা অবস্থা না বিয়ে না করা অবস্থায়? বিয়ে করে তারপর দোয়া চাইতে হবে, তাই না? তারপর আল্লাহ সন্তান দেবে সে তানারি মর্জি। তাহলে নফল ইবাদত করতে হবে কি ফরজ ইবাদত করা অবস্থায় না না করা অবস্থায়? ফরজ ইবাদত করে তো নফল আসে ভাই, ফরজ ইবাদত করে নফল আসে। আগে যদি বলে বাচ্চা দাও বাচ্চা দাও, ওই তাহলে আপনি বিয়ে করেন ফোকাস হয়ে যাবে। কি আল্লাহ পাকের সিস্টেম! আমাদের যত পীর মাশায়ে কলি আউলিয়া যারা ছিলেন, বেশি বেশি নফল দান, নফল জিকির, নফল তসবিহ, নফল রোজা করতেন, কেন? আল্লাহকে রাজি করার জন্য। আপনাদের মুর্শিদাবাদ ছেলেরা অধিকাংশ কলকাতাতে রাজমিস্ত্রি কাজ করে, অনেকে কন্ট্রাক্টে কাজ করে, গাড়ি চালায়, অনেক রকম হয়। রাজমিস্ত্রি কাজ করেন সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত, ধরে নিলেন 10 ঘন্টা, এই 8 ঘন্টা, আচ্ছা 7 ঘন্টা ধরে। এখন 7 ঘন্টা রাজমিস্ত্রি কাজ করলে মালিক দেয় কত বাবু? 500 টাকা। ঘন্টা কত? 7 ঘন্টা ধরে 1 ঘন্টা কমিয়ে দিয়েছি, 1 ঘন্টা কমিয়ে দিয়েছি। তাহলে 7 ঘন্টা কাজ করলে দেয় কত? 500 টাকা, মানে ঘন্টায় 100 টাকা করেও হয় না। এখন আপনাদের এইখানে ছেলে কাজ করতে করতে হঠাৎ গুছিয়ে নিয়ে চলে আসছিল, একটা বুড়িমা বয়স্ক জানালা দিয়ে বলছে, খোকা একটু দাঁড়ানো বাবা। চাচা দেখলো কি ব্যাপারটাকে, বুড়িমার কাছে কি বলছে, কি চাচি মা? বলছে, বাবা তুমি রাজমিস্ত্রি? জি চাচি মা। বাবা ঠান্ডার সময় কি প্রচন্ড হাওয়া আসছে, এই জানালাটা আমি ঘুমাতে পারি না বাবা, আমার তো ছেলেপিলে কেউ নেই বাবা, সব বাইরে কাজ করতে গেছে, এই জানালাটা ঠিক করে দাও। এটা কি মালিকের হুকুম? আগে ফরজ নামাজ পড়েছে তারপরে নফল ইবাদত আসছে, আগে আল্লাহর ফরজ নামাজ তারপরে নফল ইবাদত, মিস্ত্রি কাজে না আসলে ছোট কাজটা আসতো না? এবার বাড়িওয়ালাকে বলছে, চাচিমা আপনার কাজটা আমি করতে পারি নাও করতে পারি, নিজের ব্যক্তিগত ব্যাপার, নফল মানে কি করতে পারে নাও করতে পারে? চাচি বলল, বাবা না করে দিলে আমি কষ্ট পাবো। তা বলল, আমার এই আঁচল থেকে বাবা এখানে আছে 300 টাকা। কত আছে? 300 টাকা। আঁচলে বাঁধা ছিল, মায়েরা তো বাঁধে, 300 টাকা খুলে দিয়ে বলছে একটু পরে দাও। ছেলেটা তড়ি ঘড়ি পানি দিয়ে, বালি সিমেন্ট মাখিয়ে তড়ি ঘড়ি মেরে দিয়ে, প্লাস্টার করে, ও একদম পাটা দিয়ে সুন্দর করে দিয়ে দিয়ে দিল। মাত্র 1 ঘন্টার ভিতরে পুরো কাজ সাকসেসফুল। পেয়েছে কত? 7 ঘন্টা ডিউটি করে মালিকের হুকুম পেয়েছিল কত? 500 টাকা। বলেন, মালিকের হুকুম পালন করে বেশি টাকা বেশি নাকি হয়েছে, না নফল ইবাদত নিজের ব্যক্তিগত 1 ঘন্টা কাজ করে বেশি টাকা বেশি নাকি হয়েছে? ওই জন্য আমাদের পীর মাশাইরা ফরজ নামাজ ইবাদতের পাশাপাশি নফল জিকির আজকার তসবিহ তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। এতে বেশি সওয়াব পাওয়া যায়, বেশি সওয়াব পাওয়া যায়, বুঝেন না? বেশি সওয়াব পাওয়া যায়।